بسم الله الرحمن الرحيم شهر رمضان الذي انزل فيه القران هدى للناس وبينات من الهدى والفرقان ওয়ালাইকুম আসসালাম বিয়ের সময় যে উকিল বাবা হয় সেই বাবাকে কি মুখ দেখানো যাবে প্রথম কথা হচ্ছে যে বিয়েতে উকিল বাবা জীবিত থাকা অবস্থায়। কিংবা বাবার উপস্থিত থাকা অবস্থায় উকিলের কোন প্রয়োজন নেই জি এটা কিন্তু শরীয়তের বিধান না মেয়ের বাবা যখন বেঁচে আছে অথবা মেয়ের অভিভাবক বাবা হোক দাদা হোক এই ধরনের যারা অভিভাবক হওয়ার যোগ্য তাদের কেউ একজন বেঁচে থাকলে উকিলের প্রয়োজনই নেই বরং মেয়ের বাবা যেমন হয়তো বেচা আছে মেয়ের বাবা বিয়ে মজলিসে এসে বলবে যে আমার মেয়ে বিয়ে করতে সম্মত আপনারা বিয়ে পড়ান বাস জি দ্বিতীয় কথা যদি মেয়ের বাবা যদি না থাকে মনে করেন মেয়ের বাবা বিদেশে আছে প্রবাসে আছে তখন মেয়ের বাবা কাউকে উকিল বানাতে পারে তখন মেয়ের বাবা কাউকে উকিল বানাতে পারে কিন্তু এই উকিল কিন্তু উকিল বাবা নয় উকিল কখনোই উকিল বাবা হয় না যেটা বাংলাদেশে বহু প্রচলিত কি কখনো কখনো দেখা যায় যে যদিও আমি এখানে বিদেশে থাকাকালীন এই জিনিসগুলো জেনেছি যে নিজের বাবার থেকেও কিন্তু সম্মান শ্রদ্ধা বা তার খবর নেওয়া হয় এটা একদম সম্পূর্ণ না যায় এমনকি আহ যে মেয়েটার জন্য উকিল বানানো হয়েছে আছে সেই মেয়েটার জীবনেও তাকে মুখ দেখাতে পারবে না যেহেতু সে মাহারিম নয় মাহারিম হলে আলাদা কথা মাহারিম যদি হয় এমন সম্পর্ক রক্ত সম্পর্ক তার সঙ্গে আছে যার সঙ্গে চিরকাল এরকম কোনো সম্পর্কের পুরুষ হলে সেটা আলাদা কথা কিন্তু এরকম কোন যদি না থাকে তাহলে তাকে না 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 বিয়ের 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 দিনেও পরেও আগেও তাকে মুখ দেখানো যাবে না বরং তাকে তার থেকে পর্দাই করতে হবে পর্দা না করলে কিন্তু সেই মহিলার পাপ হবে বিদায় বিয়ের সময় উকিল বাবা যে নির্ণয় করা হয় বা নির্ধারিত করা হয় এই উকিল বাবা বলে কোনো বাবা শরীয়তে নেই